আসসালামু আলাইকুম, আমি শারমিন হাসান। স্বাগত জানাচ্ছি ওয়েব ডিজাইনিং আমার সিভিল ভিডিও টিউটোরিয়ালে আরেকটি পর্বে। আজকের ভিডিওতে আমরা HTML CSS এর CSS প্লট প্রপার্টি নিয়ে আলোচনা করব। তো প্লট প্রপার্টি দ্বারা আমরা ওয়েব পেজে লেআউটসের পজিশনিং করতে পারি। তো এলিমেন্টসের পজিশনটা ঠিক করে দেওয়ার জন্য আমরা প্লট প্রপার্টি ইউজ করব। তো এক্ষেত্রে আপনি ফ্লটে চারটে ভ্যালু ইউজ করতে পারেন। তো ফ্লট সেটাকে হয়তো আপনি লেফটে করবেন কিংবা রাইটে করবেন, অথবা নাম দিতে পারেন, অথবা ইনহেরিট করতে পারেন তার প্যারেন্ট থেকে। তো এখানে দেখেন আমি একটা প্যারাগ্রাফ নিয়েছি এবং এই প্যারাগ্রাফের শুরুতে আমি একটা ইমেজ দিয়ে নিয়েছি। ওকে, তো এটা যখন আমরা ডিসপ্লে করব রেজাল্টটা দেখেন এইভাবে আসবে যে প্রথমে প্যারাগ্রাফটা, যেহেতু প্যারাগ্রাফ ইনলাইন এলিমেন্ট, তো ঠিক প্যারাগ্রাফ ইমেজটা যেখানে শেষ হবে, ইনলাইন এলিমেন্টের এই ইমেজটা যেখানে শেষ হয়েছে সেখান থেকেই আমার পরবর্তী প্যারাগ্রাফের টেক্সটগুলো শুরু হয়েছে। তো এখন আমরা এই ফ্লটের মাধ্যমে যেটা করতে পারবো সেটা হচ্ছে এই ইমেজের এই উপর থেকে আমাদের টেক্সটটাকে শুরু করে নিয়ে আসতে পারবো, মানে একদম শুরু থেকে, কিংবা ইমেজটাকে আমরা রাইট সাইডে নিয়ে আসতে পারি। তো আসলে ব্যাপারটা না লিখলে আপনারা পুরো বুঝতে পারবেন না। আমি এখানে লিখি যে দেখেন লিখলাম যে ফ্লট, সাপোজ আমি লিখলাম রাইট। ওকে, তো রিফ্রেশ করার আগে আমি আপনাদেরকে পেজটা আরেকবার দেখাই যে এটা নর্মালি একটা পেজ। ওকে, তাই যখন আমরা রিফ্রেশ করব এখন দেখেন কি হয়েছে, টেক্সটগুলো কিন্তু আপনার ইমেজের পাশাপাশি এবং উপর থেকে চলে এসেছে এবং ইমেজটা আমার রাইট সাইডে চলে এসেছে, অর্থাৎ ফ্লট মানে ভেসে থাকা এবং এটা রাইট সাইডে ভেসে এসেছে। তো এখানে যদি আপনি লেফট লেখেন তখন দেখেন কি হবে, আপনার এই ইমেজটা লেফট সাইডে চলে আসবে এবং এটা দেখেন এই টেক্সটটা একদম উপর থেকে শুরু হয়ে কিন্তু চলে এসেছে। তো এই কাজটা করার জন্যই আমাদেরকে ফ্লট ইউজ করতে হবে। তো আপনি যদি এখানে ফ্লট নাম দেন, ফ্লটের যে আরেকটা প্রপার্টি আছে যে নাম দেন, তাহলে কি হবে যে ফ্লটের এই যে ফ্লটিংয়ের যে কাজটা এটা না হয়ে নর্মালি ইনলাইন এলিমেন্টের মতন এটা রিপ্রেজেন্ট হবে। তো ফ্লটের আরও কিছু কাজ আছে, সেগুলো বোঝার জন্য আমরা এখানে একটা ডিভ নেই, ডিভ ক্লাস সহ নিয়ে নিই। আমি দুইটা ডিভ নিব, যেখানে লিখলাম ওয়ান, তারপর এখানে একটা হেডিং দেই, এখানে সাপোজ একটা কিছু টেক্সট লিখে রাখি যে দিস ইজ এ হেডিং, অ্যান্ড এই ডিভটাকে ক্লোজ করে দিই। ওকে, অ্যান্ড এটাকেই আমি কপি করে আরেকটা লিখি এবং সেখানে এটার একটা নাম দিই যে ডিভ টু। দেখেন কোনো কোডিং CSS কোড লেখার আগে এই পেজটাকে আমি রিফ্রেশ করি দেখাই যে এটা কী আসলো। এখানে জাস্ট দুইটা লেখা দেখতে পাচ্ছি প্যারাগ্রাফের মধ্যে, যেটা এসেছে দিস ইজ এ হেডিং। ওকে, তো এখন আমরা এখানে একে CSS কল করি, যে ক্লাসগুলোকে কল করি, ওয়ান লিখে এদের একটা উইড দেই, সাপোজ 150 pixel উইড দিলাম, এর একটা হাইট দিলাম যে 200 pixel, এবং সেই সাথে এর একটা ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে দিই যে সাপোজ একটা দিলাম রেড। ওকে ওকে, রেড দিলাম এবং একে কন্ট্রোল ডি দিয়ে আবার কপি করি এবং ওই দ্বিতীয়টাকে লিখে দিই যে টু, এবং দ্বিতীয়টার কালার আমি ব্লু দিয়ে দিই। ওকে, এখন এটাকে আমি রিফ্রেশ করব, রিফ্রেশ করলে দেখেন কি হবে আপনার। সরি, আমার এটা কল করেছি কিন্তু হয়নি। ওকে, তো এই জন্য হয়নি, দেখেন আমার কার্লি ব্রাকসটা ডাবল পড়ে গেছে, সেই জন্য কোড কাজ করেনি। তো আপনারা কোডিং করার সময় খুব কেয়ারফুলি কাজ করবেন যাতে আপনাদের কোনো কিছুতে এইরকম মিস্টেক্স না হয়। এখন দেখেন কি হলো, আমার দুইটা ডিভ কিন্তু চলে এসেছে উপর নিচে। ওকে, রেড কালার এবং ব্লু কালার, প্রথমটা হচ্ছে গিয়ে আমার ওই যে ক্লাস ওয়ানেরটা এবং দ্বিতীয়টা হচ্ছে ক্লাস টু এরটা। প্রথমটাকে আমি রেড কালার দিয়েছি, পরেরটাকে ব্লু কালার দিয়েছি। এখন এই যে দুইটা ডিভ নিলাম, এদেরকে ক্লাসও দিয়েছি, নর্মাল রুলস অনুযায়ী এরা কিন্তু ব্লক লেভেলের মতন আমার ডিসপ্লে হয়েছে। এখানে দেখেন ব্লক লেভেলের মতন, আমরা জানি যে ডিভ হচ্ছে কি আপনার ব্লক লেভেলের এলিমেন্ট, এরা কিন্তু ব্লক লেভেলের মতন দুইটা পুরো লাইন নিয়ে এরা রিপ্রেজেন্ট হয়েছে। তো এখন যদি আমরা চাই যে না, আচ্ছা এক কাজ করি, এখন আমি এখানে ফ্লটিং ইউজ করি। ওকে, তো জাস্ট প্রথমটাই আমি ফ্লট দিই, যে সাপোজ প্রথমটাই দিলাম ফ্লট লেফট। ওকে,
জাস্ট প্রথমটাই দিলাম, দ্বিতীয়টাতে দিলাম না। দেওয়ার পরে এই পেজটা ভালো করে দেখেন, এটা আমি রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে কিন্তু আমি জাস্ট প্রথমটায় রেড দিয়ে লেফট দিয়েছি, প্রথমটা দেখতে পাচ্ছি, দ্বিতীয়টা কিন্তু দেখতে পাচ্ছি না। বাট একটু খেয়াল করে দেখেন, নিচে কিন্তু ব্লু কালার একটা লাইন দেখা যাচ্ছে, মানে এই প্রথমটার নিচে আমার দ্বিতীয়টা আছে। ওকে, আপনি যখন প্রথমটার কালারটাকে আপনি হাইড করে দেন, সাপোজ আমি কালারটা সরিয়ে দিলাম, কালারটা সরিয়ে যখন এটা রিফ্রেশ করবো, দেখেন এখানে জাস্ট ব্লু দেখতে পাচ্ছি, আমি প্রথমটা দেখতে পাচ্ছি না, মানে দ্বিতীয়টার উপর আমার প্রথম ডিপটা এখানে পড়ে গেছে। তো এখন এদেরকে আপনি আলাদা করার জন্য আমি কালারটা আবার নিয়ে আসি, এবং এই দ্বিতীয় ডিপের মধ্যে আমি লিখে দিই যে ফ্লট, যে উপরে যেহেতু প্রথম ওয়ান ক্লাস ওয়ানের মধ্যে দিয়েছি লেফট, তাহলে দ্বিতীয়টাতে রাইট দিই। ওকে, রাইট দিয়ে যখন এটাকে আমি রিফ্রেশ করব, সেভ করে রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখেন কি হবে। দেখেন আমার প্রথম ডিপটা বাম পাশে আছে, দ্বিতীয় ডিপটা ডান পাশে চলে এসেছে। তো প্রথম ডিপে ফ্লট করেছিলাম লেফট, এবং দ্বিতীয় ডিপে ফ্লট করেছিলাম রাইট। ওকে, এবং এদের মাঝে কিন্তু স্পেস রয়ে গেছে, তো স্পেসটা থাকুক। এখন দেখেন যে দ্বিতীয় ডিপের আমরা যদি দুইটা এলিমেন্টেরই, এখানে কিন্তু ডিপ দুটো কিন্তু দুইটা এলিমেন্ট, এখন আমরা যদি দুইটা এলিমেন্টের উইড এবং হাইট ফিক্সড না করে দিই, তাহলে কিন্তু এরা হরিজন্টাল ভ্যালু যে থাকে প্রতিটা ওয়েব পেজের ডিসপ্লে স্ক্রিনে, তার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে কিন্তু অনেক সময় ওভারফ্লো হয়ে যাবে। তো সেই জন্য আপনারা এভাবে ডিপের হাইট এবং উইড ফিক্সড করে দেবেন। তো অন্য এলিমেন্ট যে বসেছে, যদি চাই আমরা দুইটা ডিপকে এই যে মাঝে ফাঁকা, সরি মাঝে এই যে ফাঁকা হোয়াইট স্পেসটা, এটা না হয়ে এই ডিপ দুটি পাশাপাশি চলে আসুক, তখন আমাদেরকে যেটা করতে হবে, দুইটা ডিপকেই আমরা লেফটে দিয়ে দিব। ওকে, দেখেন দুইটা ডিপকে আমি যখন লেফট দিলাম, লেফট দিয়ে যখন রিফ্রেশ করব, দেখেন দুইটা ডিপ পাশাপাশি চলে এসেছে। তো বেটার আমি এদের সাথে একটু মার্জিন অ্যাড করে দিই, যে সাপোজ এদের পাশে আমি মার্জিন দিই 5 পিক্সেলের। ওকে, এবং সেটা দুইটা ডিবেই দিয়ে দিই, এখানেও দিয়ে দিই যে মার্জিন 5 পিক্সেল, এটাকে সেভ করি। এখন দেখেন এই যে দুইটা ডিব আমার পাশাপাশি চলে এসেছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের ডিবের কাজ, সরি আমাদের ফ্লটের কাজ। ফ্লট দিয়ে আপনি এই পজিশনটা ঠিক করে দিতে পারেন। তো ফ্লটের সাথে আমরা এখন আরেকটা প্রপার্টি নিয়ে আলোচনা করব, যেটাকে বলা হয় ক্লিয়ার প্রপার্টি। তো ক্লিয়ার নামের একটা প্রপার্টি আছে, তো এইটা ক্লিয়ারটা হচ্ছে কি আপনার, ওকে ক্লিয়ারটা বলার আগে আমি এখানে আরেকটা ডিপ অ্যাড করে দিই, দুইটা ডিপের মাঝেই আরেকটা ডিপ দিই, যে দিলাম ডিপ ক্লাস, এটাকে লিখলাম যে সরি এটাকে লিখলাম যে মিডল, মিডল নামে একটা ক্লাস নিলাম, এবং এইখানে আমরা প্যারাগ্রাফ দিলাম, যেটাতে এখান থেকে একটু টেক্সট কপি করে নিই, এবং এই প্যারাগ্রাফটাকে ক্লোজ করে দিলাম, এবং এখানে ডিপটাকে ক্লোজ করে দিলাম। ওকে, ডিপটাকে ক্লোজ করে দিলাম। এখন এখানে কী করলাম, আমরা দুইটা ডিপের মাঝে একটা নতুন ডিপ নিলাম মিডল নামে, মিডল ক্লাস দিয়ে। এখন এটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করার আগে দেখেন আমাদের আগের প্রথম দুইটা ডিপ কিন্তু পাশাপাশি এইভাবে আছে, যখন আমি তৃতীয় ডিপটা নিব তখন দেখেন এরা কিন্তু এলোমেলো হয়ে গেছে। ওকে, আমি আমার তৃতীয় ডিপটাকে এখানে কল করি, সাপোজ এমআই মিডল নামক একে আমি কল করলাম, এবং এর একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার দিলাম যে 3 পিক্সেল সলিড রেড। ওকে, এই যে দেখেন এটাকে আমি রিফ্রেশ করি, রিফ্রেশ করলে কী হলো, যে দেখেন এই যে আমাদের প্রথম ডিপ, প্রথম ডিপটা কিন্তু আমার এই ডিপ তৃতীয় যে মিডল নামক একটা ডিপ দিয়েছি তার উপরে গিয়ে পড়েছে, এবং আমার লাস্টের যে টু নামের একটা ডিপ ছিল সেই ডিপটা কিন্তু আমার এই দুইটার সাথে একসাথে কেমন এলোমেলো হয়ে বসেছে। তো এখন আমরা যদি চাই যে না এইরকম এলোমেলো তারা হবে না, তখন আমাদেরকে যেটা করতে হবে, রুলস অনুযায়ী আমি এটাকে আমার এই ওয়ানের পরে বসাই, হ্যাঁ তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখেন, এখানে আমি প্রথমটাতে প্রথম ডিপ ক্লাসে ওয়ানে ইউজ করেছিলাম ফ্লট লেফট, তো এখানে আমি লিখব যে ক্লিয়ার লেফট, ক্লিয়ার লেফট লিখে যখন আপনি এটাকে রিফ্রেশ করবেন, এখন দেখেন আপনার এই তৃতীয় ডিপটা কিন্তু আলাদা হয়ে গেছে, ঠিক আছে। এবং দেখেন আপনার প্রথম প্রথম ক্লাসটাতে কিন্তু আপনি ফ্লট লেফট করেছেন, দ্বিতীয়টাকেও আপনি ফ্লট লেফট করেছেন, এবং তৃতীয়টার কোনো ক্লাস আপনি ফ্লট ঠিক করে দেননি, তারপরে এটা কিন্তু তার
দুটো রিফ থেকে তাকে আলাদা করে সে রিপ্রেজেন্ট করেছে। ওকে, তো আপনাদেরকে এখন একটা কথা মনে রাখতে হবে, যদি কোনো এলিমেন্টে আপনারা ফ্লট লেফট করেন তাহলে আপনাকে ক্লিয়ারও লেফট করতে হবে। এটা কিন্তু প্রথম, আমার এই প্রথম ডিভের সাপেক্ষে দ্বিতীয় ডিভে আমি ক্লিয়ার দিয়েছি। ওকে, তো এখানে আমার এটা ফ্লট লেফট ছিল, সেই জন্য আমি ক্লিয়ারে লেফট দিয়েছি। বাট এখানে লেফট থাকার পরেও আমি যদি এখানে ক্লিয়ারে রাইট দিই তাহলে দেখেন কি হয়। এখানে আমি রিফ্রেশ করলাম, এটা কিন্তু কাজ করেনি, কারণ আমার প্রথম ডিভটাতে ফ্লট রাইট ছিল, সরি ফ্লট লেফট ছিল, সেই জন্য আমাকে দ্বিতীয়টাতে যখন আমি ক্লাস ইউজ করব লেফটের পরে কিন্তু লেফটই লিখতে হবে। তো এখানে আমি আরেকটা কাজ করি, যে ব্যাপারটা আপনাকে ক্লিয়ারলি বোঝানোর জন্য, এটাকে আমি কপি করি, কপি করে ডিভ টু যেখানে লেখা ক্লাস তার নিচে নিয়ে যাই এবং এখানে এটা নামটা একটু চেঞ্জ করে দিই, দিয়ে এখানে আমি একে কল করি, যে মিডল নামক একটা ক্লাস কল করলাম এবং এরও আমি একটা বর্ডার দিলাম, যে টু পিক্সেল সলিড ব্লু। ওকে, দিয়ে এটাকে যখন আমি রিফ্রেশ করব, ও আমি আমার এইটাকে তো সেভ করি নিই এইচটিএমএল ফাইলটাকে, দেখেন এটাকে যখন আমি রিফ্রেশ করব তখন কি হলো, দেখেন প্রথম ডিভটা এবং দ্বিতীয় ডিভটা, দ্বিতীয় ডিভটা কিন্তু আমার আলাদা আছে মিডল নামক ডিভটা, কিন্তু শেষে আমার যেই ডিভ আছে, যে মিডল এবং এই যে টু নামক ক্লাসের, এই দুইটা কিন্তু এখন এখানে মিক্স আপ হয়ে গেছে। তো এদেরকে আমি আলাদা করার জন্য এখন আমাকে যেটা করতে হবে, এখানে যেহেতু আচ্ছা টু এর আমি ফ্লটিংটাকে রাইট করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটাকে যখন আমি রিফ্রেশ করবো, ওই যে দেখেন এই ব্লু কালারের যেই ডিভটা আছে এইটা কিন্তু আমার এখন নতুন প্যারাগ্রাফের যেই ডিভটা তার সাথে মিক্স আপ হয়ে গেছে। এখন যেহেতু ব্লু কালারের ডিভটাতে আমি ফ্লট রাইট দিয়েছি, এখানে আমাকে ক্লিয়ার ইউজ করতে হবে রাইট লিখে। ওকে, ক্লিয়ার ভ্যালু যখন আপনি রাইট দিবেন, রাইট দিয়ে যখন আপনি এটাকে রিফ্রেশ করবেন, এখন দেখেন কি হলো, এরা কিন্তু আলাদা আলাদা হয়ে গেল, মানে আমার এই চারটা ডিভ কিন্তু আলাদা হয়ে গেছে। এবং এদেরকে কিন্তু আপনি ঠিক করে বলে দেন নাই যে তোমরা লেফটে যাও কিংবা রাইটে যাও, আপনি যখন ফ্লট ইউজ করেছেন তখন কিন্তু আপনি আপনার ক্লাস ওয়ান এবং ক্লাস টু নামের ডিভদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছেন যে তুমি লেফটে বসো, তুমি রাইটে বসো। আর যখন আপনি আরেকটা ডিভ এদের মাঝখানে অ্যাড করে দিয়েছেন তখন কিন্তু এরা এলোমেলো হয়ে গিয়েছিলো। এদেরকে এদের লেআউটসে ঠিক করে বসানোর জন্য আমরা ক্লাস ক্লিয়ার প্রপার্টিটা ইউজ করলাম। আর ক্লিয়ারের ভ্যালু দেওয়ার সময় আপনারা সবসময় মনে রাখবেন যে আপনার ফ্লটের ভ্যালু যদি লেফট হয় তাহলে আপনার ক্লিয়ারের ভ্যালুও লেফট দিতে হবে, অবশ্যই সেটা প্রথমটার সাপেক্ষে। এবং ফ্লটের ভ্যালু যদি রাইট হয় তাহলে আপনার ক্লিয়ারের ভ্যালুটাও রাইট হবে। তো এই হচ্ছে গিয়ে আমাদের ফ্লট এবং ক্লিয়ার নিয়ে আলোচনা। পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য টপিক নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত ধন্যবাদ, আসসালামু আলাইকুম।